Dear student, how are you? I hope everybody stay in your home and everybody well. Okay. In our previous class, we discussed some factor. Today, today I will discuss another rule. I write down 3-4 questions. X square minus 5x plus 6, x square minus 7x plus 6, x square minus 10x plus 16. X square minus 3x plus 2. In our previous class, we discussed all positive. And our goto class jeta chilo shobgula ki chilo dhontok manar jonno chilo. Ajke amra negative sign er jonno korbo. Okay. Number 1. X square minus 5x plus 6. I mean, pore to last er je shongkha ta thakbe, oi shongkha ta ke amra ki korte hobe? Prime factor করতে হবে তার 3 দুগুণ 6 আমরা লিখতে পারি 1 into 6 equal 6 2 into 3 equal 6 তাহলে আমি 6 কে 6 লিখতে পারবো 3 2 into 3 ও লিখতে পারবো এখন দেখতে হবে আমাকে মাঝখানে রাশি কি আছে দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর আমার কথা ছিল যে সংখ্যা দুইটা গুণ করে লাস্টের সংখ্যাটা পেতে হবে এবং যোগ করে মাঝখানের সংখ্যাটা পেতে হবে ওকে যোগ অথবা বিয়োগ করে এটা প্লাস হতে পারে প্লাস প্লাস হতে পারে মাইনাস মাইনাস হতে পারে অথবা প্লাস হতে পারে মাইনাস হতে পারে একটা প্লাস আর একটা মাইনাস হতে পারে অথবা বোথ প্লাস পজিটিভ হতে পারে অথবা বোথ নেগেটিভ হতে পারে ওকে তাহলে 2 এন্ড 3 2 এবং 3 এর যোগ করলে আমরা কি পাচ্ছি 5 পাচ্ছি ওকে তাহলে 2 এবং 3 যদি আমরা যোগ করে 5 পাই তাহলে আমাকে দেখতে হবে সাইন কি আছে 5x এর সাইন কি আছে মাইনাস আছে সো উই ক্যান রাইট ইট x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ওকে কমন নিব x x মাইনাস 2 মাইনাস 3 কমন নিব x মাইনাস আর প্লাস প্লাস মাইনাস এর মাইনাস দুগুণে 6 ফ্যাক্টর আর সেম So we can write it x minus 2 into x minus 3. This is answer. Okay. Number 2. X square minus 7x plus 6. X square minus 7x plus 6. 6. 6 ke 6. 3 dogane 6. আমরা এই ফ্যাক্টরটা যদি নেই তাহলে এটা পসিবল না কারণ 2 এবং 3 যোগ করলে কত হবে 5 হবে 2 আর 3 যোগ করলে আমরা 7 পাচ্ছি না সো উই ক্যান এটা অ্যাকসেপ্টেবল হবে না এখন 6 এর 6 আমি যদি 1 আর 6 যোগ করি 6 যোগ করি তাহলে কি হবে 7 হবে 6 এর 6 এবং 1 এর প্লাস করলে আমরা কত পাচ্ছি 7 পাচ্ছি কিন্তু এখন দেখতে হবে যে কি 7 টা কি প্লাসের সাইনে না মাইনাসের সাইনে যেহেতু আমার 7x মাইনাস এর সাইডে তার মানে আমাকে দুইটা কি দিতে হবে মাইনাস 1 মাইনাস 6 দ্যাট মিন মাইনাস 1 এন্ড মাইনাস 6 ইট উইল বি মাইনাস 7 তাহলে আমাকে এটা হেল্প দিতে হবে নাম্বার 1 এর হেল্প দিতে হবে সো উই ক্যান রাইট ইট x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 6 ওকে x x minus 1 minus 6 only x plus minus minus 1 factor are same both factor are same x minus 1 x minus 1 so we can write it x minus 1 into x minus 6 this is another answer okay number 3 number 3 x square minus 10x plus 16 okay x square minus 10x plus 16 তাহলে 16 কে আমরা কিভাবে লিখতে পারি 2 into 8 4 into 4 1 into 16 ওকে আমরা যদি নিচে থেকে চিন্তা করি 16 আর 1 16 কে 16 আমরা 16 এর সাথে 1 যোগ করলে 17 পাই
অথবা 16 থেকে 1 বিয়োগ করলে 15 পাচ্ছি, কিন্তু আমাদের 16 নয় 15 নয় 17 নয়, সো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, সেকেন্ড 4 × 4, আমরা যদি 4 এবং 4 প্লাস করি ইট উইল বি 8, বাট মিডল টার্ম মধ্যরা সেটা কি নাই 8 নাই, সো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। 2 × 8 = 16, আর দোকানে 16, when I add 2 + 8 it will be 10, okay, but sign is minus, so both number is minus, x square minus 2x minus 8x + 16, তাহলে আমার এই দুইটা অ্যাকসেপ্টেবল হবে না, এগুলো নিতে পারতেছি কিন্তু আমি এটাকে নিতে পারতেছি, 2 এবং 8 এ যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, এবং 2 এবং 8 গুণ করলে আমরা লাস্ট নাম্বার পাচ্ছি। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করছি, প্লাসের সাইন না নিয়ে আমরা মাইনাসের সাইন নিয়েছি, কেন, কারণ আমার সামনে টেন এসে সামনে চিহ্নটা কি ছিল, মাইনাস ছিল, তার জন্য আমি এটাকে মাইনাস সাইন নিয়েছি। ওকে, এক্স এক্স মাইনাস 2 - 8 অনলি এক্স প্লাস মাইনাস মাইনাস আর দুগুণে 16, সো উই ক্যান রাইট ইট এক্স মাইনাস 2 × এক্স মাইনাস 8, দিস ইজ অ্যান্সার নাম্বার 4। x square minus 3x plus 2, 2 we can write only it 2 × 2, okay, আমরা 2 এর সাথে যদি 1 যোগ করি 3 পাচ্ছি, 2 এর সাথে আবার 1 মাইনাস করলে 1 পাচ্ছি, okay, আমরা মিডল টার্ম আর মাঝখানে রাশি কি আছে, মাইনাস 3x আছে, সো উই ক্যান রাইট ইট মাইনাস x মাইনাস 2x, x স্কয়ার মাইনাস x মাইনাস 2x প্লাস 2, ওকে, x x মাইনাস 1 মাইনাস 2 কমন নিলে x প্লাস মাইনাস মাইনাস 1, ফ্যাক্টর আর সেম, সো উই ক্যান রাইট ইট x মাইনাস 1 into x minus 2, this is answer. Dear student, I hope today you understand second rule, it have total 4 rules, so I hope everybody understand. In our next class I will discuss another rule. Thank you everybody.